আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স ব্রিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে খুবই ঝটপট একটি রেসিপি করে দেখাচ্ছি। বাইরে এখন প্রচণ্ড গরম, এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেলে কিন্তু মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। আজকের পর্বে করে দেখাচ্ছি ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জুড়ানো কোল্ড কফি। আমরা রেস্টুরেন্টে বেশ অনেকগুলো টাকা দিয়ে এই কোল্ড কফি কিনে খাই, তো ঘরে যদি আপনারা এভাবে কোল্ড কফিটা তৈরি করেন রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি মজাদার হবে। বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপির শুরুতে এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি। আমি নেসক্যাফে নিয়েছি, আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন। 1/4 কাপ পানি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের একটু বেশি, আপনারা মিষ্টির পরিমাণটা কম বা বেশি করে নিতে পারবেন। একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মিশ্রণটাকে পাতিলে নিয়ে একবার বলক উঠা পর্যন্ত ফুটিয়ে নিতে পারেন। আমি ভালো মতো মিশিয়ে নিয়ে মাইক্রোওয়েভ থেকে 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিয়েছি, আর এতে করে চিনি এবং কফি খুব ভালো মতো গলে যাবে। এবার একটা পাশে রেখে দিলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এখানে একটি ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ একেবারে ঠান্ডা দুধ। আমি দুধগুলোকে 2 থেকে 3 বার ফুটিয়ে নেওয়ার পরে বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ খানিকটা আইস হয়েছে, আর কিছু এখনও একটু গলানো রয়েছে। আপনারা চাইলে দুধগুলোকে জাল দেওয়ার পরে আইস ট্রের মধ্যে করে রেখে জমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে 1/3 কাপ ক্রিম দিয়ে দিলাম। আমি এখানে হুইপিং ক্রিম দিয়েছি, আর একটু চকলেটি স্বাদের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ কোকো পাউডার। আর দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা কফির মিশ্রণটা, এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আইস। যারা বেশি বেশি ঠান্ডা পছন্দ করেন আমার মতো, তারা চাইলে এভাবে আইস কিউব দিতে পারেন, আর যারা অনেক বেশি ঠান্ডা পছন্দ করেন না তারা আইস কিউবটাকে বাদ দিতে পারেন। আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ড করার পরে যে গ্লাসগুলোতে কোল্ড কফিটা সার্ভ করব এটার চারপাশে এভাবে একটু গলানো চকলেট লাগিয়ে দিলাম। আমি চকলেটগুলোকে মাইক্রোওয়েভে মেল্ট করে নিয়ে এভাবে পাইপিং ব্যাগের মধ্যে নিয়েছি। আপনারা চাইলে চকলেট সিরাপও এখানে ব্যবহার করতে পারবেন। 2টো গ্লাসের মধ্যে একইভাবে লাগিয়ে নিয়েছি। এদিকে আমাদের কফিগুলো ভালো মতো ব্লেন্ড করেছি, আর ব্লেন্ড করার পরে এরকম উপরে অনেকখানি ফেনার মতো হবে। আমরা রেস্টুরেন্টে যেরকম কোল্ড কফি খাই ঠিক সেরকম। এবার এই ঠান্ডা ঠান্ডা কোল্ড কফিটাকে আমি সার্ভ করে দিচ্ছি। উপর থেকে কিছুটা কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি, এগুলো আসলে দেখার সৌন্দর্যের জন্য, অন্য কিছুই নয়। আর আগে থেকেই যে চকলেটটা আমি মেল্ট করে রেখেছিলাম এটাকেও একটু দিয়ে দিলাম। আমি 250 গ্রামের 2 কাপ দুধ থেকে এরকম 3 গ্লাস কোল্ড কফি তৈরি করেছি। আমি কোল্ড কফিগুলোকে সার্ভ করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্ট বা কফি হাউসের সেই কোল্ড কফির চেয়ে কোনো অংশেই কম নয়, তবে খেতে অনেক বেশি মজাদার। বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।